बछर बछर आसते हबे तोमाय दुर्गा मा दशभुजाय साजते हबे तोमाय दुर्गा मा। আমি এক্ষণ আছি কৈলাসহর ব্যানার্স ক্লাব দুর্গাপূজা প্যান্ডেলের সামনে, আর এটা হলো ব্যানার্স ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেল। আর এখানে দেখো কত সুন্দর করে ডেকোরেশন প্যান্ডেলে করা হয়েছে। এটা হলো হাতি, হাতির লগে আরও আছে পুতুল, আরও অনেক কিছু। আর কিছু ডিজাইনটা সালের জায়গাটা সন্ধে করা হয়েছে, আর এখানে আছে কাপড় মারা হয়েছে সাইডে, আর সাথে আছে ডেকোরেশন কালার। আর এই দেখো কত সুন্দর করে বানানো হয়েছে। এটা হাতিটা বানাইছে থার্মোকল দিয়া, ঠিক আছে, থার্মোকল দিয়ে বানাইছে, এখানে দেখতে পারো তোমরা। হাতে গোনা আরও দুই দিন, তারপরে দুর্গাপূজা। আজকে হলো 7 তারিখ, আমি কিন্তু 7 তারিখ ভিডিওটা করছি। আর এই দেখো প্যান্ডেলের প্যান্ডেলটার ভিউ, প্যান্ডেলটার ডেকোরেশন কীরকম হয়েছে কমেন্ট করে তোমরা সবাই জানাইও। আজকে পুরো প্যান্ডেলটা তোমরা সাথে শেয়ার করবো, মূর্তি শেয়ার করবো যে কতটুকু মূর্তির কাজ হয়েছে, ডেকোরেশন কতটুকু হয়েছে, সব কিছু আজকে এই ভিডিওতে তোমরা সাথে শেয়ার করবো। দেখতে দেখো ফুল ভিডিও, আশা করছি অনেক ভালো লাগবো। তো সবাইকে শারদীয়া দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা, আমার বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দুর্গাপূজা এনজয় করো। তো চলো আমি একটু ভিতরে যাই, গিয়া ভিতরের ডেকোরেশন আর মূর্তিটা তোমার সাথে শেয়ার করি, যাতে মূর্তিটা কতটুকু কাজ হয়েছে আর কতটুকু কাজ বাকি আছে। এখানে দাদা কোনো কাজ করতেছে মূর্তির, চলো মূর্তিটা তোমার সাথে শেয়ার করি যে মূর্তির কাজটা কীরকম হয়েছে। আর এখানে দেখো মূর্তিটা কিন্তু পুরা হাতে হাতে কাজ করেছে, কিন্তু এটা শুধু মাটির, অন্য কিছু ইউজ করা হয়েছে না। কাপড়টা কিন্তু মাটির, সব কালার দিয়া করা হয়েছে ডিজাইনটা। দেখো সব কিছু, গয়না কিছু আলাদা না, সব কিছু মাটির দেওয়া করা হয়েছে, আলাদা কিচ্ছু না। দেখো কেমন হয়েছে মূর্তিটা কিন্তু কমেন্ট করে জানাইও, ঠিক আছে। দেখো কার্তিক আর সরস্বতী একসাথে। আর এটা হলো ভিতরের ডেকোরেশনটা, মোটামুটি নর্মালি করা হয়েছে, এত বেশি হাই পাই না। আর দেখো দুর্গা মূর্তি, অনেক বড় মূর্তি, কিন্তু আমি পুরাটা দেখাইতে পারছি না, কেননা এখানে কিছু জিনিস আছে, এই কারণে মূর্তিটা পুরাটা দেখাইতে পারি না, কিছু সিঙ্গেল সিঙ্গেল দেখাইতেছি, হাফ হাফ। এটা হলো মূর্তি, দেখো কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাইও তোমরা সবাই। আর এই দেখো অসুরের মাথা, মুখটা দেখো লগে আছে সিংহ। আর এখানে কিন্তু প্যাটার্নের ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর করিয়া। দেখো এখানে আছে টম অ্যান্ড জেলি আছে, আরও অনেক কিছু আছে, কয়েকটা করা হয়েছে ডেকোরেশন যাতে খুব সুন্দর লাগে। ডোরিমন আছে, গোপালবার আছে, ভীমের আছে, দেখো কত সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়েছে। মোটামুটি প্রায় কাজ কমপ্লিট, সব কিছুই কমপ্লিট, এমন কিছু বাকি নাই। হাতে গোনা মাত্র আরও দুই দিন পরে দুর্গাপূজা, তো মোটামুটি সব কাজই কমপ্লিট, কিছু অল্প কিছু হয়তো থাকতে পারে। দেখো এখানে সব কিছু লাগানি কমপ্লিট আছে, আর দুর্গা মূর্তির শুধু চুলটা কিছু বাকি আছে, যেমন আশেপাশে কার্তিক, গণেশ, তারপরে লক্ষ্মী, সরস্বতী, তারপরে অসুর, সব কিছুর খালি দুর্গা মার মূর্তির চুল লাগানি হয়েছে, বাকি সবার রয়েছে। আর এখানে যে উপরেটা ডিজাইন দেখতে হবে, এটা কিন্তু থার্মোকল দিয়ে ডিজাইনটা করা হয়েছে, আর নিচে আছে পাতা, পাতা দিয়ে করা হয়েছে। এখানে কানের লাগাইতে আছে দুর্গার, দেখো কানের লাগাই, এটা কিন্তু পুরো মাটি দিয়ে করছে কিন্তু এই কানরটা, দেখো সব কিছু মাটির, আলাদা কিচ্ছু নাই। গয়নাটি সব মাটির, আর ত্রিশূল লাগাইতেছে এখন। এবারে দুর্গাপূজা ওইটাছে ব্যানার্স ক্লাবের মডেল স্কুল রোড, যেটা আগের বছর আগে যখন প্রথম যে জায়গাতে ওই তো পূজাটা ব্যানার্স ক্লাবের এই জায়গাতেই ওইটাছে, নতুন কালীবাড়ির পিছন দিকে কইতে পারো, নতুন কালীবাড়ির পিছন দিকে। তো আজকের ভিডিও আমার অতটুকুই, আশা করছি তোমার কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। তো ভিডিওটা কেমন হয়েছে, প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও, ঠিক আছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকো।